দেখেন কালা যদি করতেছে চলে আসে প্রিয় বন্ধুরা কাছে চলে আসছে ও বুঝতে পেরেছে যে আমরা এটা তো অসম্ভব ব্যাপার ঘরের ভাই কি করতেছে দেখেন ভাই

আগে ক্যামেরা দিয়ে ভালো করে চেকিনাও তারপর আমরা ভেতরে ঢুকবো আশেপাশে আল্লাহ জি জি সামনে সামনে আগুন ধরেছে আল্লাহ তার মানে প্রিয়

গুরুজি আপনি কিছু একটা করেন আমরা ভিতরে যাব আমি করছি তুমি পেছন দিকে হাত নিও না এটা কিন্তু লাশ দেখছেন ভারণ ভাই জি ভাই জি ভাই ভয়ানক লাশ প্রিয় বন্ধুরা আমরা না জানি এখানে আর কতগুলো লাশ আছে আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে কতগুলো এখানে কি কি ঘটছে শুধু সঙ্গে থাকুন ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না কিছুই বুঝতে পারবেন না শেষ পর্যন্ত আমাদের কি পরিণতি হয় আমাদের জন্য খালি দোয়া করতে থাকুন কিভাবে ঢুকবো ভাই এর ভিতরে এটা আমাকে উদ্দেশ্য করে বেরিয়েছে আল্লাহ আমরা এর ভিতরে ঢুকতে পারতেছি না প্রিয় বন্ধুরা আমাদের জন্য খালি দোয়া করতে থাকুন

গুরুজি দাঁড়ান দাঁড়ান আগে তের গায়ে হাত দিয়ে আমার মতে ঠিক হবে না কারণ কি ওই তান্ত্রিক কিন্তু পিছন দেয় আপনারা কিন্তু এটা করতে পারে আগে ওই তান্ত্রিক বস করতে হবে ভাই তারপরে কিন্তু এটা বস করতে হবে মানে এটা দেখতে হবে

একটা সুরঙ্গ আছে সুরঙ্গের ভিতর থেকে আওয়াজটা আসতে লাশের যে হাত দিয়েছে না সেমনি কিন্তু এরকম শুরু হয়েছে তুমি এদিকে এসো ওখানেও দেখো হাতের নিশানা

আমার মনে হচ্ছে কি জানো দুটো লাশ এনেছে একটা লাশ ওখানে রেখেছে আর একটা লাশকে নিয়ে তিনটা 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 লাশ মনে হচ্ছে একটা ভিতর আর মনে দেখা যাচ্ছে না একটার পর একটা লাশ এনে কালো করতেছে গুহার ভিতর দেখেন কালো জাদু করতেছে আল্লাহ

কি ভাষায় কথা বলছো বুঝছো কিছু আমার যেমন এই একটা টার্গেট নিচ্ছে সে এতগুলো লাশের উপর কালো জাদু করবে নিরানব্বইটা করছে আর দুইটা করবে মানে একটা ও একটা দুটা করতে আমরা না

তবে সাবধান এই কে তুমি কি করছো ওখানে আমি আপনাদের প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন হাতে নাতে আমরা কিন্তু একটা কালো জাদু মন্ত্রকে কিন্তু ধরে ফেলা গাল কত বড় গাল ও যা করবে করতে দে আস্তে আস্তে বসে শান্ত হবে হ্যাঁ যতই লাফালাফি করবে ও যত লাফালাফি করবে তত নরম হবে ওকে আনতে হবে এনে ওখান থেকে ধরে ওকে চরম শাস্তি দিতে হবে গুরুজি কিন্তু কিন্তু নরম প্রিয় বন্ধুরা এই লাশের কাছে চলে আসছে ও বুঝতে পেরেছে যে আমরা এই লাশটাকে ই করবো ফারহান ঠিক বলেছিল

দেখেন এই লাসটা অন্য কোন তান্ত্রিক না তোকে এখন কি করছি দেখছেন ভাই ভাই কি অবস্থা ভাই মানে গুরুজি ওকে দুর্বল ভাবলে হবে না ও কিন্তু বহুত নদীর নাম বলছে কতক্ষ মালঞ্চ শিবসাহা এইসব নদী এদের জানা এরা নদী কখনো সাত পেয়ে পার হয় না এরা নদীর উপরে পানি ভি তো দে হেটে হেটে চলে যায় আল্লাহ হচ্ছে সেই तांत्रिक কালো জাদু ঠিক বলেছেন गुरुजी ताना হলে ফরান ভাই এই যুগে সাত সাগর তারো নদী পার হয়ে কি করে কিভাবে এখানে আসবে এক দেশ থেকে আরেক দেশ লও খবর তবে দাঁড়াও আমি এবার আমার মহারাজকে আর পান্নাকে ডেকে আনছি কি ব্যাপার

দে আমার আমার সাধনা করতে কি না না করে দেবে আমাকে ও কিন্তু আপনি তো ঢুকতে পারবেন আস্তে আস্তে বসে চলে আসবে কিন্তু যখন তখন ধরে হ্যাঁ মহা যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ পেরে যাচ্ছে না বলে ফিরে ঘর ভিতরে চলে গেছে আল্লাহ গুরুজি আপনি শিগগিরি দোয়া দোয়া দূর পরে শিগগির ওদেরকে ঘায়াল করুন জি গুরুজি জি গুরুজি লেট করে না ঠিক আছে বন্ধুরা আমাদেরকে কিন্তু ওই লাশটাকে উদ্ধার করতে হবে দুইটা লাশ দেখতে হবে ওরা জীবিত আছে কিনা মৃত তবে সম্ভবত কালো যাদু যারা করে তারা কিন্তু জীবিত মানুষ নিয়েই কিন্তু অজ্ঞান করে কালো জাদু করে যদি অজ্ঞান করে থাকে আর গুরুজীব না সুস্থ করতে পারে ওকে যার দেখে ধরে ও ওকে দিয়েই দুটাকে সুস্থ করানো হবে বুঝলেন কিন্তু ওকে তো বসে আনা যাচ্ছে গুরুজি করতেছে তারাও

এই দেখো তো এই গন্ডিটা দেখো এই গন্ডিটা আমার মনে হচ্ছে কোন রহস্য আছে যে গুরুদেব কিন্তু এদিকে বারবার তাকাছে দেখা

ধরে আমাদের কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করছিল গুরুজি দেখেছেন মানে গুরুজি কে ক্ষমা এখান থেকে পালায় চলে ভাই

তাহলে ও কিন্তু আর জীবনে চিরতরের জন্য যাবে তাহলে গুরুজি ওরা দুই হাতের শক্তি দুর্বল করে দিন নষ্ট করে দিন বাংলায় গুরুজি কিন্তু শেষ পর্যন্ত ওকে দুর্বল করে ফেলেছে দেখা হ্যাঁ আর দেখো বাঘের বাঘের মতো দেখাচ্ছে দেখে না এই তো রয়েল বেঙ্গল টাইগারের রুখ নিয়েছে তালপাটি থেকে এসেছে বললো হ্যাঁ বললো তাল পার্টি সেক্ষণ থেকে গুরুজি তাল সুন্দরবন জঙ্গলের ভিতর তাই ও জঙ্গলে বসে এগুলো করে গুরুজি আর বেশি লেট করা যাবে না এর দ্বারা কিন্তু

ও গভীর নিদ্রায় পাড়া দিছে আমরা কিন্তু ভাবিছি গুরুজি ও কিন্তু আল্লাহ দেখেন গভীর নিদ্রায় মানে নিদ্রায় পাড়া দিছে গুরুজি দেখেন এই জন্য কিন্তু উঠতে চাচ্ছে না দেখেন আসলে আমরা আমরা কিন্তু মৃত ধরে নিয়ে এসো জি উঠে নিয়ে আসেন উঠে নিয়ে আসেন

এটার দ্বারা ওকে ঘুম পাড়িয়েছে সাই সত্য নিরঞ্জন্দন থাকিতে নাই মারেন সাইবাবু হাই এর জন্য ভালো করতে চাই সাই সত্য নিরঞ্জন্দন থাকিতে নাই মারেন বাবা হাই এর জন্য ভালো করতে চাই

প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন এই তান্ত্রিকটা কিন্তু আমরা এখন এলাকাবাসীর তুলে দেবো আপনারা পরবর্তী এটা দেখতে পারবেন সমস্যা নেই সবাই ভালো থাকবেন জি ভাই লাইফটা অফ করে দিচ্ছি তোমাদের সবাই ভালো থাকবেন